السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, সোশ্যালিস্টামী ব্যাংক বা এসআইবিএল এর ইসলামপুর শাখা কর্তৃক আয়োজিত আজকে 17ই রমজান বাংলাদেশের চাঁদের হিসেবে 17ই রমজানে ইফতার এবং ইফতারের আগে এই আলোচনা সভা। বন্ধুগণ, রমজান এর যে মর্যাদা মাহাত্ম্য সবাইকে আন্দোলিত করে নিঃসন্দেহে, কিন্তু পাশাপাশি যখন 17ই রমজান আসে তখন প্রত্যেকটি ইমানদার, ন্যূনতম ইমান যার আছে, ইসলামের ইতিহাস যে জানে, সে আরো আবেগ আপ্লুত হয়ে পড়ে। কারণ দ্বিতীয় হিজরিতে রমজান যে বছর ফরজ হয়, রোজা, রমজানের রোজা যে বছরে ফরজ হয়, ওই বছরেই প্রথম যুদ্ধ হয় মুসলমানদের সাথে কাফেরদের। এই যুদ্ধটার নাম ছিল বদরের যুদ্ধ। কি যুদ্ধ? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ আপনারা সবাই জানেন ইতিহাস। মাত্র 313 জন সাহাবী, কয়জন? 313 জন। তাদের তিন গুণ মানে 3 × 90 = 900, কিন্তু না, 313 জন সাহাবী 1000 মক্কা থেকে আসা প্রশিক্ষিত যুদ্ধাশ্রে সজ্জিত, যারা অনেক যুদ্ধ করেছে, অভিজ্ঞতা আছে, একটা প্রশিক্ষিত আর একটা অভিজ্ঞতালব্ধ, আর একটা ওরা সাজ সজ্জা করে প্রস্তুতি নিয়ে এসেছে, এমন 1000। আরো বিষয় ছিল যারা যুদ্ধ করবেন 313 জন, তাদের কারো বাবা, কারো চাচা, কারো ভাই, কারো মামা, কারো খালু, এমন আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ শুধু ইমানের কারণে। কিসের কারণে? শুধু ইমানের কারণে। এবং ঘটনা এখানেই না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজির দাওয়াত যারা জবাব দিলেন তারা হয়ে গেলেন ইমানদার, তারা মুসলিম। তাদের মধ্যে যেমন ধনী ছিলেন, দরিদ্র ছিলেন না, ছিলেন ধনী, অনেক ধনী মানুষ ছিলেন, বাট দরিদ্ররাও ছিলেন। কিন্তু অনেক দরিদ্র এমন ছিলেন যে তাদের আসলে আপনজন, পরিবার পরিজনদের মাঝে মক্কায় থাকা অবস্থায়ও তারা দরিদ্র, কিন্তু ইমানের কারণে, শুধু ইমানের কারণে মক্কা থেকে দরিদ্ররাও হিজরত করেছে, করে নাই, বুঝছেন তো? হিজরত করা, আল্লাহ তাআলা যারা দরিদ্র অথচ কেবল বিশ্বাসের কারণে মক্কা থেকে হিজরত করেছে তাদের সম্মান এমন দিয়েছেন যে আপনাদেরকে বলে কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেয়ামতের দিনে, আপনারা সবাই জানেন হাশরের ময়দান এবং জান্নাত এর মাঝখানে থাকবে বিশাল একটা কি, ফুলসিরাত মানে ব্রিজ, ফুলসিরাত মানে কি, ব্রিজ, সাঁকো। কিন্তু সাঁকোটা যারা ইমানদার তাদের জন্য প্রশস্ত, তাদের জন্য আলোক উজ্জ্বল, আর যে গুসকুর, সুৎকুর, বাটপাড়ি, দুষ্টামি, চালাকি এগুলা করছে এদের জন্য, তো একটা সাঁকু হবে বিশ্বাস হয়তো। নবীজিকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের কঠিন দিনে ওই ওই কঠিন সাঁকুটা প্রথম কারা অতিক্রম করবে? নবীজি বললেন ফুকারাউল মুহাজিরিন, অর্থাৎ দরিদ্র, অথচ আপনজনের মধ্যেও সে দরিদ্র, কিন্তু বিশ্বাসের কারণে আরেক দেশে হিজরত করেছে। যে নিজের দেশে গরিব, হঠাৎ করে আরেক জায়গায় যে ধনী হওয়ার সম্ভাবনা আসেনি, তার মানে নিজের পরিচিতদের সমাজেই দরিদ্র, আরেক অপরিচিত সমাজে গেলে ওখানে তো আরো বড় দরিদ্র হবে। বাট ইমানের চেতনা তাকে দারিদ্রতার ভয়ে আটকে রাখতে পারে নাই, দারিদ্রতার উপরে ইমানের আবেগকে বিজয়ী করেছে যারা, যে আমার ধন সম্পদ দরকার নাই, আগে দরকার ইমান, আগে দরকার, আগে দরকার ইসলাম, আগে দরকার আমি মুসলিম হব, নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার আবেগ যা দারিদ্রতার উপরে জায়গা দিয়েছে, কিয়ামতের কঠিন দিনে এরা প্রথম
এই সিরাত অতিক্রম করবে। কন্যা সুবহানাল্লাহ, অনেক আসি আমরা ফকির দেখলে, দরিদ্র দেখলে নাক দশ হাত নিচে নাই মাজা, আপনাদের না আর কি। কিন্তু বন্ধু না, মহাজির ইমানকে দারিদ্রতার উপরেও, পৃথিবীর সবকিছুর উপরে ইমানকে বিজয়ী যারা করেছে তারা সব জায়গায় সফল হয়েছে। এখনো এখনো পৃথিবীতে যদি আপনি এই কথাটা বলতে পারেন যে ইমান আমার আগে, ইসলাম আমার আগে, বলতে পারবো না ইনশাল্লাহ, যে ইমানকে ইসলামকে আগে জায়গা দেয় দুনিয়ার পায়ের নিচে চুমু খায়। বন্ধুগণ, তো বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরির ১৭ই রমজানে 313 জন সাহাবি, যাদের যুদ্ধের প্রশিক্ষণ ছিল না, যুদ্ধের অভিজ্ঞতাও ছিল না, যারা আপন জনের বিরুদ্ধে, ইসলামের দ্বিতীয় খলিফা উমর বিন আল খাত্তাব তিনি বলেছেন বদরের যুদ্ধের মাঠে তার বাবা খাত্তাব, উমরের বাবার নাম খাত্তাব, তিনি ইসলাম কবুল করেন নাই, চার খলিফার মধ্যে কেবল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা বাবা আপনজন সবাই ঈমান এনেছেন, এবং কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিকের বংশধর যারা, এরা সত্যিকারের ঈমানদার থাকবে আল্লাহর দেয়া উপহার। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু উমর ইসলামের দ্বিতীয় খলিফা, তার বাবাও ইসলাম কবুল করেনি। বদরের যুদ্ধের ময়দানে তিনি তার পুত্রের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কুরাইশদের পক্ষ হয়ে এসেছিলেন। খাত্তাব উমর বলেছেন, বাবা বদরের যুদ্ধের মাঠে যদি একবারও আমি তোমাকে পেতাম, তুমি আমার পিতা হতে পারো, কিন্তু বদরের যুদ্ধের মাঠে তুমি ইসলামের শত্রু, বাবা হওয়ার কারণে আমার সামান্যতম অনুতপ্ততা বা দয়া হতো না, আমার তরবারি কারবার করত। খাত্তাব বলেছেন, ওমর বদরের যুদ্ধে আমি দুই তিনবার তোমারে দেখেছি, আমার পুত্র বলে আমি কিচ্ছু করি নাই। কন্যা নাউজুবিল্লাহ কইবেন না, সুবহানাল্লাহ কইবেন, মানে পিতার প্রতি পুত্র ইমানের কারণে বলেছে না, ইমান বড়, কিন্তু বাবা বাবা শত্রুতা সত্ত্বেও বলেছে আমি আমার পুত্র তোমাকে পেয়েছিলাম, কিন্তু আমি তোমার বাবা, কারণ আমার কলিজা নিংরানো ঘাম দিয়ে তুমি, তাই আমার তরবারি কিছু করিনি। কিন্তু খাত্তাব কে উমর বলেছেন, বাবা আমি যদি পেতাম, কারণ আমার কাছে ইমানটা বড়। কন্যা সুবহানাল্লাহ। তো ইমান বদরের যুদ্ধের ময়দানে 313 জন সাহাবিকে 1000-এর বিরুদ্ধে বিজয় দিয়েছিলেন কে? আল্লাহ তাআলা। তবে এর একটা ঘটনা আছে, বদরের যুদ্ধের ইতিহাস সহিহ মুসলিমের কিতাবুল মাগাজিতে বিশদ, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠেও নামাজে দাঁড়ালেন, যুদ্ধ যখন শুরু হবে তখন নবীজি কিতে দাঁড়ালেন, নামাজে দাঁড়ালেন, নবীজি নামাজ পড়ছেন, সেজদায় গিয়ে জুড়ে জুড়ে বলছেন, আল্লাহুম্মা ইন শিইতা লাম তু'বাদ, ও আল্লাহ তুমি যদি চাও আজকের এই মুহূর্ত পর থেকে পৃথিবীতে আর তোমার বন্দিগি হবে না। আবু বকর সিদ্দিক পাশে দাঁড়ানো ছিলেন, তিনি হাত ধরে জোর করে উঠায় ফেললে, বললেন, কদ কাফাইতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি যথেষ্ট বলেছেন, আর যদি এক শব্দ বাড়ায়া বলেন তাহলে আকাশের গজব এসে এদেরকে এমনি খেয়ে ফেলাবো, আর কিয়ামত পর্যন্ত মুসলমান সব অলস হয়ে যাবে, খালি কইব আমরা কিচ্ছু করব না, আল্লাহর গজব আয়া শত্রু ধ্বংস হোক। আবু বকরকে আল্লাহ বাছাই করেছিলেন বিশ্ব নবীর সঙ্গী হিসেবে, তিনি ফিতরতের ধর্ম বুঝেছেন, তাই নবীজিকে টেনে সেজদা থেকে উঠায় ফেললেন। আল্লাহ সাহায্য করেছেন না করেন নাই? মাত্র 313 জন 1000-এর বিরুদ্ধে বিজয়ী হয়েছেন রমজান মাসে, যে বছরে রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরিতে, সেই বছরেই রোজাদার সাহাবিরা যুদ্ধে বিজয়ী হয়েছেন। আজকে মুসলমানদের সংখ্যা অনেক, কিন্তু আমরা খালি মাইর খাই, আমরা খালি এমন মুসলমান, আপনারা না আর কি, এমন মুসলমান কয় উজু করে আসছি, নামাজ পড়ব, ঘুষের টাকাটা হাতে দিও না ড্রয়ারে দাও, এমন নামাজি মসজিদে প্রথম কাতারে ঠিকই দাঁড়ায়, আবার ব্যবসায়ী হিসেবে নম্বরই দেওয়া যায় না, এত বাজে, ব্যাংকের টাকা নিয়ে
মনে করে এর 14 গুষ্টির টাকা আছে না নাই, কিন্তু এমন কঠিন বাস্তবতা আছে তো, প্রথম কাতারে নামাজে দাঁড়ায় অথচ শয়তানিতেও কি আমি কই না আপনারা কইবেন আসেনি। এখন পৃথিবীতে মেটাল ডিটেক্টর বেরিয়েছে, দেখছেন না, একটা দরজা ভিতর দিয়ে আপনি যাবেন, সাথে কোনো অস্ত্র টস্ত্র আছে কি না মেশিনে কইবে পে 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 এরে ধরো 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 ধরো, মেশিনে কয়ে দেয় ওরে ধরো, তখন ধরে পালায়। যদি এমন মেশিন আবিষ্কার করে বিজ্ঞান, মেশিনের ভিতর দিয়ে গেলে মেশিনে কইব গায়ের রক্তের মধ্যে ঘুষের টাকা আছে, গায়ের রক্তের মধ্যে সুদের টাকা আছে, গায়ের রক্তের মাঝে ভাই বোনের সম্পত্তি মারা টাকা আছে, গায়ের রক্তের মাঝে 10 নম্বর ফরমালিন মার্কা ব্যবসা আছে। আচ্ছা আরো আরো আমি যদি মেশিনে এই কথা কয় আর মসজিদের গেইতে লাগাইয়া দেয়, অনেক ইমাম সাহেবও যাইতে পারবো না, কারণ কয়জন ইমাম সাহেব বলতে পারি গায়ের রক্তটা পবিত্র, ঘুষখুরে দেখলে বরং 10 হাত সালাম আসে না নাই। আজ আমাদের অধঃপতন শুরু হয়েছে, ইমান কি বুঝি না, ইসলাম কি বুঝি না, কিন্তু এমনে নামাজ রোজা সব করতে চাই না, বুঝে করার কারণে এর যথার্থ উপকার পাচ্ছি না, সত্যিকারের মুসলিমও আমরা হতে পারছি না। কিন্তু বন্ধু আসুন না শিখি, বুঝি, অনুধাবন করি, সত্যিকারের মুসলিম হই, যে মুসলিমের জন্যে সারাটা পৃথিবী খেদমতের জন্যে তৈরি করেছেন কে, আশরাফুল মখলুকাত সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সেই যে কার গুলামি করে, আল্লাহর গুলামি করে, যে আল্লাহর গুলামি করে সারাটা সারা সৃষ্টি তমাম সৃষ্টি তার গুলাম, আর যদি আল্লাহর গুলামি না করে তমাম সৃষ্টি যে সেবা দেয় কড়ায় গণ্ডায় হিসাব দিতে হইব কার কাছে, বন্ধু এর থেকে বেরিয়ে আসতে হবে। মনে করবেন না বলছি কি জন্যে, বেদনা থেকে বলছি, এর থেকে আমরা বের হতে চাই না চাই না চাই। নবীজি যেমন অন্ধকার যুগকে সোনালি যুগে পরিণত করেছেন, আমরা ওই নবীর উত্তরাধিকারী, আমরা নবীর উম্মত, আমরা ওই নবীর পদাঙ্ক অনুসরণ করি যিনি অন্ধকার সমাজকে সোনালি সমাজ তৈরি করেছেন, মাত্র 313 জন 1000-এর মধ্যে বিজয়ী হয়েছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত এরা আমাদের জন্য দলিল রেখেছেন। আমরাও যদি সত্যি নবীর সত্যিকারের উম্মত হই, হক আর হালাল বুঝি, সত্যিকারের ইমানদার হই, মুসলমান হই, বাতিল সব নারায়ের তাকবীর কইলে পালায়া যাইতে জায়গা পাইব, হ্যাঁ, কিন্তু আমরাই আজ ধ্বংস হয়ে যাচ্ছি। আসুন না বদরের যুদ্ধের এই স্মৃতিময় দিনে নিজেরা নবীজির সত্যিকারের উত্তরাধিকারী হই, সাহাবায়ে কেরাম নিজের জীবন বাজি রেখে দীনের জন্য যা করেছেন, আমরা দীনের প্রত্যেকটি বিধিবিধান তাদের মতো মানার চেষ্টা করব, বলেন না আমিন, আরো জোরে বলুন না আমিন। আমরা অনেকে অনেক কিছু জানি কিন্তু মানতে গিয়ে পিছনে, না মানতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ, মানবেন তো ইনশাআল্লাহ। দেখুন আমাদের বাংলাদেশ, আমরা জাতীয় সঙ্গীতে বলি আমার সোনার বাংলা, বলি না এই যে সোনার বাংলা, আচ্ছা সোনার বাংলা জাতীয় সঙ্গীতে সত্যি সোনার বাংলা আমরা চাই না চাই না, আমরা চাই, বাট এই সোনার বাংলা যদি হতে হয় তাইলে সোনার মানুষ হতে হবে, সোনার বাংলা হবে কাদের দ্বারা, সোনার মানুষদের দ্বারা, সব মানুষকে সোনার মানুষে যদি পরিণত করা যায় দেখবেন সত্যি সোনার বাংলা হয়ে যাবে, আমরা এই স্বপ্ন দেখি, বলেন না আমিন। আর সোনার বাংলা যদি বানাতে হয় ইসলাম ছাড়া বিকল্প নাই, ইসলাম ছাড়া, বলেন আছে আছে, আমাদেরকে ইসলাম বুঝতে হবে কবুল করতে হবে, সোনার বাংলা, সোনার বাংলা বানানোর জন্যে তাইলে বিকল্প একমাত্র ইসলাম, নাম কি, ইসলাম, জুড়ে বলেন নাম কি, ইসলাম, কারণ ইসলাম এমন একটা বিধান দিছে, দেখুন ইসলামের দেওয়া বিধানের নাম হলো আপনি সারা বছর টাকা উপার্জন করবেন, লাখ লাখ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন হবেন, বাট ইসলাম ফরজ করেছে মাত্র 354 দিনে একটা চান্দ্র বছর, চান্দ্র বছর পরে
আপনি 2.5%, আপনার যত উদ্বৃত্ত টাকা আছে নিজের বাড়ি গাড়ি পোশাক আশাক সব বাদ দিয়া, খাওয়া পড়া সব বাদ দিয়া, যেটা অতিরিক্ত আছে, অতিরিক্ত সম্পত্তি যা আছে, এর মাত্র 1,000 টাকায় 250, 1,000-এ 250, 100 টাকায় 250, 1,00,000 টাকায় 2,500 টাকা, 10,00,000, 1,00,000,000 টাকায় 2,50,000 টাকা, 2.5%। আল্লাহর বলা 8টা জায়গায়, কয়টা জায়গায়? 8টা। সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 60 নম্বর আয়াত, 9 নম্বর সূরার নাম আত-তাওবা, এর 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 8টা জায়গায় খরচ করতে হবে, এর বাইরে দেয়া যাবে না। কয় জায়গায়? 8টা জায়গায়। নামাজের মতো ফরজ হিসেবে দেওয়া, এর নাম, এর নাম যাকাত। কিন্তু যাকাত দিয়ে কি হয়? আমি বললাম পৃথিবীতে অনেক রাজনৈতিক দল আছে, অনেক মত পথ আছে, কেউ মানুষে টাকা দেয় না। অনেক দল মত পথ আছে, কিন্তু কে বলতে পারে যে পৃথিবীর সকল মানুষকে আমি, মানুষ তার উপার্জন ক্ষমতা নাই, শিক্ষা নাই, বিদ্যা নাই, অর্জন নাই, কিচ্ছু নাই, বা টাকার মালিক বানায় দেব? এর নাম ইসলাম। এর নাম ইসলাম। পৃথিবীতে জন্ম নিল যে মানুষটা, জন্ম নিল, তার আর কোনো যোগ্যতা নাই, কেবল জন্ম নিয়েছে, তার টাকা নাই, পয়সা নাই, আপনার আমার কষ্টের উপার্জনে তার অধিকার কে দিয়েছে? আল্লাহ। এই জন্য যাকাত যারা দেয়, এরা সম্পদ গরিবের কাছে পৌঁছায় দেয়, এরা সমাজের সবার কাছে টাকা পৌঁছায় দেয়, টাকার প্রবাহটা সবার কাছে যায়, শ্রম ছাড়া, কাজ ছাড়া টাকা, বিনা কষ্টে টাকার মালিক হবে সব মানুষ, এর নাম যাকাত। এর নাম যাকাত। জোরে বলেন, এর নাম যাকাত। যাকাত মানে দরিদ্র আয়েশা নেবে না, আপনি তার বাড়িতে পৌঁছায়। কিন্তু আফসোস আমরা কি করি, আমরা বলি আমার কাছে আয়েশ, আয়েশা আসসালামু আলাইকুম সালাম করবি, প্রতি বছরে একবার সালাম করিস 500 টাকার। ম্যানেজার সাহেব কুতুবির কে, ভাই একটু নতুন নোট দাও না, নতুন নোট 500 টাকার, নতুন নোট প্রতি বছর 500 টাকা দিয়ে যাকাত দিচ্ছে, যাকাত যে নেয় হেও হাসে, যে যাকাত দেয় হেও হাসে, আল্লাহর কসম দুইও হাসি জাহান্নামের হাসি, জান্নাতের হাসি না, কারণ এইভাবে দারিদ্র লালনের জন্য যাকাত আসে। নবীজি বলেছেন যাকাত দাও, অভাব মুক্ত করো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যাকাত যাকে দিবা তাকে ধনী বানায় দাও। কি বানায় দাও? ধনী বানায় দাও। আমাদের দেশে এই ফতোয়াটা আলেমরা বলেন না ন্যাচারালি, পৃথিবীর সব ইমাম একমত হয়ে বলেছেন যে ব্যক্তিকে যাকাত দিচ্ছেন, যেমন মনে করুন আব্দুল করিম যাকাত নিতে আসছে, আপনি তার পরিবারে 10 জন সদস্য আছে, 10 সদস্যের পরিবারে একদিনের অন্তত পক্ষে অবশ্যই একদিনের খরচ না দিলে যাকাত আদায় হবে না, যাকাত আদায় হবে না, হবে না, হবে না। বাংলাদেশে অনেক লোক যাকাত দেয় কিন্তু সত্যিকারের যাকাত আদায় হয় না, যথাযথভাবে যাকাত হিসাব কষে দরিদ্রকে তার কাছে পৌঁছে। আপনি যদি সত্যিই কাউকে যাকাতের শাড়ি দিতে চান, শাড়ি দিয়ে যদি যাকাত দিতে চান, এমন শাড়ি দিতে হবে যেটা ভালো, যেটা তার পড়তে পারবে, আবরু ইজ্জত রক্ষা হবে, যে শাড়িটা 6 মাস পড়তে পারবে, কোয়ালিটি ওইটা। বস্তা পচা পাটের শাড়ি দিলে হইব? এভাবে কি আল্লাহ ফরজ করেছে, নবীজি কি এভাবে দিয়েছে? তাহলে কেন আমাদের সমাজে কেন এই কাজগুলো হবে বন্ধুগণ? আজ এই জন্য আমরা যেমন চুরি করি এমন নামাজেও যাই, যেমন দুষ্টামি করি এমন আবার কই যাকাতও দেই, কিন্তু কোনোটাই ঠিকমত হচ্ছে না। আমাদের কথা বলতে গিয়ে আল্লামা ইকবাল সুন্দর করে, নাম শুনছেন তো ইকবাল, আল্লামা ইকবাল বলেছে মসজিদ মে যা কর নামাজ পড়ো, হোটেল মে যা কর শরাব পিও, আল্লাহ বি রাজি রাহে শয়তান বি নারাজ না হো। এই যে উনি বুঝছে ইকবালের কবিতা, মসজিদ মে যা কর নামাজ পড়ো, হোটেল মে যা কর শরাব পিও, আল্লাহ বি রাজি রাহে শয়তান বি নারাজ না হো। আমরা এই দল আর কি,
তার মানে বাংলা হইলো মসজিদে যাইয়া নামাজ পড়ো, হোটেলে যাইয়া বাঁদরামি করো। আল্লাহ যাতে রাজি থাকে, শয়তান তানো যাতে নারাজ না। এই রকম মুসলমানের সংখ্যা কম না বেশি? আল্লাহ হেদায়েত করুন বলেন আমিন। আরো জোরে বন্ধুগণ, কলিজাটা খুলে দেখাতে পারবো না। আসুন না আমরা সত্যি ইমানদার হই, সত্যি ইসলামকে বুঝি। আল্লাহ যেভাবে আদেশ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কায়েম করেছেন, আমরা ঠিক ওইভাবে করি বলেন আমিন। দেখুন যাকাত, যাকাত এমন একটা বিধান পৃথিবীতে আর দ্বিতীয় এমনটা নাই। বলেছি টাকা সবার কাছে নেই, ইসলামী অর্থ ব্যবস্থা। এই যে আমাদের ব্যাংক ইসলামী ব্যাংক, ইসলামী অর্থ ব্যবস্থার প্রথম কথাই হলো টাকা কেবল ধনীদের কাছে থাকবে না, টাকা সকল মানুষের কাছে যাবে। টাকা সকল এখন যে কাজ করে না, শ্রম নাই, মেধা নাই, যোগ্যতা নাই, অভিজ্ঞতা নাই, সেও টাকার মালিক হবে। কেমনে হইব? পৃথিবীর আর কেউ দিতে পারে না। ইসলাম বলেছে যাকাত, ইসলাম বলেছে যাকাত মানে মানুষ জন্ম নিয়েছে, শ্রম দিতে পারে না, দরিদ্র তাকে নিয়ে টাকা ঘরে দিয়ে দাও। যাকাতের দ্বারা টাকার প্রবাহ তৈরি হয়, সবার কাছে যায়। শুধু তাই না, ধনী লোক বলতে পারে ও আমি যাকাত দেব, যাকাত দিলে তো আমার টাকা কইমা যাইব। আল্লাহ বলছেন যাকাত দিলে টাকা কমে না, বরং বাড়ে। বরং অর্থনীতি একটা সায়েন্স হওয়ার কারণে এখন সবাই বুঝেছে। দেখুন যাকাত মানে ধনীর সম্পদে, উদ্বৃত্ত সম্পদে 2.5% টাকা দরিদ্রদেরকে। কাদেরকে? তো দরিদ্র যার টাকা নাই, তার পকেটে যখন টাকা আসে, সে টাকাটা লইয়া কই যায়? বাজারে যায়। এবং সকল গবেষক একমত, ধনীরা পকেটে টাকা নিয়ে বাজারে গেলে বাজার দেখা চলে আসে, কিনে না জমায়। রাগ করেন নাকি আপনারা? অনেকে আছে ও মাছের দামে তো ফলের দামে তো না, বাসায় যায় কই আজকে নাই গেলাম গা। ধনীরা টাকা জমায়। আর পৃথিবীর সব অর্থনীতিবিদরা একমত, দরিদ্র যার টাকা নাই, তার পকেটে যখন টাকা আসে, সাথে সাথে তার ভোগ্য চাহিদাটা বেড়ে যায়। যদি 5 টাকা পকেটে আসে, রাস্তার পাশে ওই টুল বসাইয়া যে কি বসে না, চায়ের কি বলে স্টল, যেটা রাস্তার পাশে কোনো বারান্দা টারান্দা কোনো কিছুতে বসে, 5 টাকা লেগে ওখানে খায়। ওই লোকের পকেটে যদি 20 টাকা আসে, তাইলে হোটেল যেখানে উপরে ফ্যান ঘুরে, চেয়ার টেবিল আছে ওখানে ঘুরে, মানে পকেটের টাকা অনুযায়ী তার কি। আমি কি বোঝাতে পারছি? এটা বিজ্ঞানের কথা, গবেষকদের কথা। টাকা যখন বেশি হয় তখন ওই সুন্দর হোটেলে যায়, টাকা যখন আরো বেশি হয় ফাস্ট ফুডের দোকানে লাইন ধরে। আমরা টাকা জমা করি, আর দরিদ্র তার পকেটে টাকা গেলে সাথে সাথে খরচ করে। আর যখনই বাজারে যায় তখনই তো চাহিদা বাড়ে। কি বাড়ে? চাহিদা বাড়লে উৎপাদন বাড়ে, ব্যবসা বাড়ে। যাকাত তার মানে ধনীর টাকা দরিদ্রের পকেটে যাবে, দরিদ্র টাকাটা নিয়ে সাথে সাথে বাজারে যাবে, বাজারে গেলে ডিমান্ড তৈরি হবে, চাহিদা তৈরি হবে, চাহিদা তৈরি হলে ফ্যাক্টরিতে উৎপাদন হবে। আর মাঝখানে চেইন, কেউ পাইকারি কেউ খুচরা বিক্রেতা সমানে বিক্রি করবে, টাকাটা ঘুরে ঘুরে আবার কার পকেটে যাবে বলেন? কার পকেটে? টাকা বাড়লো না কমলো? যাকাত দিলে বাড়ে না কমে? কার কথা? আল্লাহ তাআলার কথা। আর যাকাত দিলে পরিবারে, সমাজে, রাষ্ট্রে সুখ আসে। বিশ্বাস করুন আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশে যাকাত আমরা অনেকে বুঝি না, অনেক আলে মোলামারাও বুঝি না। বাংলাদেশে একটা এনজিও আছে CZM নাম, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট। বাংলাদেশের NBR এর প্রাক্তন 3 জন চেয়ারম্যান আছেন, জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন 3 জন চেয়ারম্যান। তারা 3 জনে মিলে বলেছেন যে আমরা জানি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হওয়ার কারণে কত টাকা ইনকাম ট্যাক্স আসে। আমাদেরকে যদি সরকার আইন করে মাত্র 2.5% ট্যাক্স মানে যাকাত, 2.5% যাকাত ইনকামের জন্য ক্ষমতা দিত, তাহলে বাংলাদেশে ব্যক্তি নয় কেবল বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান কোম্পানি এদের প্রায় 30,000 কোটি টাকা এক বছরে যাকাত হয়। কন্যা সুবহানাল্লাহ। এবং এই 30,000 কোটি টাকা যদি বাংলাদেশে
দরিদ্রদের মাঝে দেওয়া হয়, মাত্র 12 বছরে বাংলাদেশে একজন ফকিরও খুঁজে পাওয়া যাবে? এটা গল্প না, মনে করবেন না আমি হুজুরে কইতেছি। এই কথাটা তিনজন এনবিআর এর চেয়ারম্যান বলার পরে বাংলাদেশের কেয়ারটেকার গভর্নমেন্টের প্রাক্তন একজন অ্যাডভাইজার ডক্টর হুসেন জিল্লুর রহমান, নাম শুনছেন, খুব বড় অর্থনীতিবিদ, অমায়িক মানুষ, ডক্টর হুসেন জিল্লুর রহমান তার টিম সহ 3 মাস গবেষণা করে বলেছেন এটাই সত্য কথা যে 12 বছরে সোনার বাংলারে সোনার বাংলা বানানো সম্ভব, খালি যদি জাকাত দেওয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। তো সমাজ পরিবর্তনে বাংলাদেশের এই গন্ধ পুঁতি বচা, এই মানে বুড়িগঙ্গার পাশে থাকলে যে আমরা যে পইচা গেছি আর বলা লাগে, হ্যাঁ, এই পচা বুড়িগঙ্গার পানিও ফটিকের মতো বানানো যাবে, সোনার বাংলা বানানো যাবে, খালি যদি ইসলামের জাকাত কায়েম করা যায়। আমি কি বুঝাতে পারলাম? রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? জাকাত এর দ্বারাই সোনার বাংলা বানানো সম্ভব। আসুন না সমাজ পরিবর্তনে এই জাকাত আমরা প্রতিষ্ঠা করি, ঠিক ঠিক মতো হিসাব কষে দেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।